হেই, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনাদের ফেসবুকে কোনো হিস্টোরি শেয়ার করেন সেটা অটোমেটিকলি ইনস্টাগ্রামে শেয়ার হয়ে যায়, তো সেটা কিভাবে আপনারা অফ করবেন। তো আপনাদের সাথে আছি আমি হৃদয় আর আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা। চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ফেসবুক হিস্টোরিও যদি ইনস্টাগ্রামে শেয়ার হয়ে যায় অটোমেটিক, সেটা অফ করতে হলে সিম্পলি আপনাকে ফেসবুক ওপেন করে নিতে হবে। ফেসবুক ওপেন করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতেছেন আমি আমার একটা হিস্টোরি শেয়ার করছিলাম আমার ফেসবুক হিস্টোরিতে, বাট ওইটা ইনস্টাগ্রাম হিস্টোরিতেও শেয়ার হয়ে গেছে। তো ওইটা অফ করার জন্য, অটোমেটিকলি শেয়ার অফ করার জন্য আপনাকে সিম্পলি একদম রাইট সাইড কর্নারে থ্রি লাইনের উপর একবার ক্লিক করতে হবে। থ্রি লাইনের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একদম নিচে চলে যেতে হবে। নিচে চলে যাওয়ার পর এখানে আপনি দেখতেছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনাকে এটার উপর একবার ক্লিক করে দিতে হবে। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতেছেন সেটিংস, আপনাকে সেটিংসের উপর একবার ক্লিক করে দিতে হবে। সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে থেকে একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখান থেকে আপনি খুঁজে বের করবেন হিস্টোরি সেটিংস, এখানে দেখতেছেন হিস্টোরি সেটিংস। তো আপনাকে হিস্টোরি সেটিংসের উপরে একবার ক্লিক করে দিতে হবে। হিস্টোরি সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা অপশন আসবে, এখানে চারটা অপশন দেখতে পাইতেছেন। তো চারটা থেকে প্রথম যে অপশনটা আছে হিস্টোরি প্রাইভেসি, আপনাকে এটার উপর একবার ক্লিক করে দিতে হবে। এটার উপর ক্লিক করে দেওয়ার পর একদম নিচে আপনি দেখতেছেন অ্যালাউ শেয়ার টু ইনস্টাগ্রাম, আপনাকে এখানে দেখতেছেন একটা অপশন এনাবল আছে, আপনাকে সিম্পলি এটা অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার সাথে সাথে আপনার যে অটো সেন্ড হয়ে যেত, অটো আপলোড হয়ে যেত ইনস্টাগ্রামে, সেটা আর কখনো হবে না, এভাবে আপনারা অফ করতে পারেন। এই ছিল আজকে টিউটোরিয়াল। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাকে এমন নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান।